এদিকে বিভিন্ন জেলায় নানান আয়োজনে শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ দিনভর নানা কর্মসূচি গ্রহণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকালে রাজশাহীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বেলা 11টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ক্রীড়া সংস্থার নেতারা। পরে আলোচনা সভায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে শেখ কামালের ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেন সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন। সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বরিশালেও নানা আয়োজনে দিনটি পালন করে জেলা মহানগর আওয়ামী লীগ ও জেলা প্রশাসন। ফুলের শ্রদ্ধা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে রংপুরে উদযাপন করা হয়েছে শেখ কামালের জন্মবার্ষিকী। সকালে টাউন হল চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। সকালে নেত্রকোনায় মুক্তারপাড়া মুক্ত মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জামালপুরের সরিষা বাড়ির প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া দিনাজপুর, শেরপুর, রাজবাড়ী, পাবনা, নাটোর, মানিকগঞ্জ ও নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।